আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বিতর্কিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীম সহ আটজনের বিরুদ্ধে অর্থপাচার মামলার বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। ১৯ নভেম্বর মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। সোমবার ঢাকার বিশেষ আদালত ১০ বিচারক নজরুল ইসলাম এ নির্দেশ দেন। তবে মানি লন্ডারিং এর অভিযোগ অযৌক্তিক দাবি করেছে আসামির পক্ষের আইনজীবী, আর রাষ্ট্রপক্ষ বলছে সাক্ষীর ভিত্তিতে সব প্রমাণ হবে। আদিত্য মামুনের রিপোর্ট। বিতর্কিত ব্যবসায়ী জি কে শামীম ও তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য তাদেরকে আনা হয় ঢাকার বিশেষ জজ আদালতে। শুনানি শেষে বিচারক চারের দুই ধারায় অর্থ পাচার, পাচার চেষ্টায় সহায়তা ও ষড়যন্ত্রের দায়ে বিচার কাজ শুরুর নির্দেশ দেন। আসামি পক্ষের দায়ের করা মামলা থেকে অব্যাহতির আবেদনও খারিজ করে দেন আদালত। তবে আসামি পক্ষের আইনজীবী বলছেন জব্দকৃত টাকা পাচারের জন্য রাখা হয়নি, টাকা পাচারের যৌক্তিক কারণ চার্জশিটে নেই বলেও দাবি তার। যেহেতু স্পেসিফিকেশন নাই, আমি মানি লন্ডারিং কিভাবে চেষ্টা করেছি প্রক্রিয়াটা কি ছিল সে বিষয়ে বলা নাই। আমার কাছে টাকা থাকলে সেটা মানি লন্ডারিং উদ্দেশ্যে রাখা হয়েছে, এই দাবিটা করা অযৌক্তিক। রাষ্ট্রপক্ষ বলছে জব্দকৃত টাকা এফডিআর ও ১৮টি গাড়ি সহ সম্পদের উৎস দেখাতে পারেননি শামীম। মানি লন্ডারিং এর সুস্পষ্ট প্রমাণ যথাসময়ে আদালতে তুলে ধরা হবে বলেও জানান এই কৌশলী। তার যে কাগজপত্র, তার যে টাকা পয়সা যেগুলো সবই এগুলো জব্দ করা হয়েছে। অতএব আমরা যেটা সাক্ষী প্রমাণের মাধ্যমে আমরা মামলার ২৬ জন সাক্ষী ও তদন্ত কর্মকর্তার প্রতিবেদনে সব তথ্য উঠে আসবে বলেও আশাবাদ জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। গেল ৮ আগস্ট এই মামলায় জি কে শামীম সহ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় সিআইডি। অভিযোগপত্র অনুযায়ী ৩৩৭ কোটি টাকার অস্থায়ী আমানত আছে শামীমের। ৪১ কোটি টাকা মূল্যের দুটি বাড়িরও মালিক তিনি। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা।